আসসালামু আলাইকুম। এখন এখানে কারেন্ট টাইম ভোর 4টা, আর আমরা উঠে গিয়েছি। এজুলো নড়াচড়া করছে, উঠা যাবে যে কোনো মুহূর্তে। এত ভোরে ওঠার রিজন হচ্ছে, আজকে অ্যাকচুয়ালি আমার শ্বশুরকে নিয়ে যাওয়া হবে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর জন্য RICU-তে। এটা হচ্ছে রাওয়ালপিন্ডি ইনস্টিটিউট অফ কার্ডিওলজি। তো ওনার হার্টে 3টে ব্লক ছিল, দুটোতে স্টেন্ট প্লেস হয়ে গিয়েছে 1 মাস আগেই, আর এটা হচ্ছে থার্ড, যার জন্য আজকে নিয়ে যাওয়া হবে। তো 7:30-তে অ্যাপয়েন্টমেন্ট, এই জন্য আমরা সকাল সকাল উঠে গিয়েছি। তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আমিন। তার বাবার লাগেজের কাপড় একবার বাইরে রাখছে, আমি ফোল্ড করে ভিতরে রাখছি। আবার সে ভাই, হ্যাঁ মাম মাম, এই না এই না এই না মাম, কিন্তু ফেলবা না কিন্তু ইজেল। হ্যাঁ পানি খাও, ফেলবা না। আচ্ছা গুড বেবি। আব্বু দেখে যাও, इसको पता चल जाता है। ড্রাইভিং সিটে সবসময় তুমি বসতে চাও কেন বেবি? অনলি 2 মিনিট কি সফর বেবি? গ্লাস আছে জান? গ্লাস ওকে, আল্লাহ হাফেজ। এজল টাটা করো।